রাজ্যের জলসম্পদ দপ্তরে মাধ্যমিক পাশে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। তো কারা কীভাবে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কোন কোন জেলাতে নিয়োগ করানো হচ্ছে, অফিসিয়ালি নোটিশ সহ আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। জানিয়ে দেওয়ার আগে বন্ধুকে বলে রেখে, আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন পরবর্তী এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো টেলিগ্রাম গ্রুপে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলি একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে যাব। তো বন্ধুরা, একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছে। আপনারা অনলাইন স্ক্যান দেখতে পাচ্ছেন, নিয়োগের নোটিস আমরা আপনাদের সামনে অর্পণ করেছি। এখানে মাধ্যমিক পাশে গ্রুপ সি এবং গ্রুপ ডির বিভিন্ন রকম পদে কর্মী নিয়োগ করতে চলেছে। এখানে দেখতে পাচ্ছেন পোস্টগুলোর নাম দেওয়া রয়েছে। পরপর এখান থেকে আমরা আলোচনা করব কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। প্রথমে যেখানে পোস্টটা রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে এখানে নিয়োগ করানো হচ্ছে সিভিল। পারমানেন্ট বেতন এখানে বলেছে 35,400 টাকা থেকে 112,400 টাকা রয়েছে। কোন কোন ক্যাটাগরি আবেদন করতে পারেন সেগুলো এখানে পরপর দেওয়া রয়েছে। এই পদের জন্য মোট 13টি শূন্য পদ রয়েছে। এসডি এখানে বলেছে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর পোস্ট এখানে রয়েছে, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করানো হচ্ছে। পারমানেন্ট বেতন এখানে রয়েছে 35,400 টাকা থেকে 112,400 টাকা। কতগুলো শূন্য পদ রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। মোট শূন্যপদ 1টি রয়েছে। বয়স এখানে বলছে 21 থেকে 30 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন। তৃতীয় নম্বর পোস্ট এখানে রয়েছে, ড্রাফটসম্যান গ্রেড 3 পদে নিয়োগ করানো হচ্ছে। পারমানেন্ট বেতন এখানে রয়েছে 25,500 টাকা থেকে 81,100 টাকা রয়েছে। কতগুলো শূন্যপদ রয়েছে ক্যাটাগরি সেখানে দেওয়া রয়েছে। মোট শূন্যপদ 6টি রয়েছে। বয়স একই রকম রয়েছে, 18 থেকে 27 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন। চার নম্বর পোস্ট এখানে রয়েছে, আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করানো হচ্ছে। পারমানেন্ট বেতন একই রকম রয়েছে, 25,500 টাকা থেকে 81,100 টাকা রয়েছে। কোন কোন ক্যাটাগরি আবেদন করতে পারবেন সেগুলো এখানে দেওয়া রয়েছে। মোট শূন্যপদ 7টি রয়েছে। এসডি এখানে বলেছে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন। পাঁচ নম্বরে যে পোস্ট রয়েছে, স্ট্রং আপার গ্রেড 2 এখানে নিয়োগ করা হচ্ছে। পারমানেন্ট বেতন একই রকম রয়েছে, 25,500 টাকা থেকে 81,100 টাকা রয়েছে। কোন কোন ক্যাটাগরি আবেদন করছেন সেটা এখানে রয়েছে। মোট শূন্যপদ 9টি রয়েছে। বয়স এখানে বলছে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন। ছ নম্বর পোস্ট এখানে হচ্ছে, লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করানো হচ্ছে। পারমানেন্ট বেতন 19,900 টাকা থেকে 63,200 টাকা রয়েছে। কোন কোন ক্যাটাগরি আবেদন করতে পারবেন সেটা এখানে রয়েছে। মোট শূন্যপদ এখানে 4টি রয়েছে। এসডি এখানে বলেছে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন। প্রথমের পোস্টের এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে বা তার সমতুল্য স্বীকৃত কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে থাকতে হবে। ডিজারেবলটা এখানে বলেছে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আপনাদেরকে ডিগ্রি থাকতে হবে বা তার সমতুল্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তী পোস্ট এখানে রয়েছে, জুনিয়র অ্যাকাউন্টস, শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে, বাণিজ্যিক বিষয়ে ডিগ্রি থাকতে হবে বা তার সমতুল্য স্বীকৃত কোনো বোর্ড বা প্রতিষ্ঠান থেকে। 3 বছরে আপনাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ক্যাশ অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে ক্যাশ অ্যান্ড অ্যাকাউন্ট। ডিজারেবলটা এখানে রয়েছে, প্রার্থীকে অবশ্যই চার্টার্ড অ্যাকাউন্ট হতে হবে, অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টে অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে। তারপরে 3 নম্বরে পোস্ট এখানে রয়েছে, ড্রাফটসম্যান গ্রেড 3, এখানে আইটিআই সার্টিফিকেট বা ডিপ্লোমাধারী হয়ে থাকলে আবেদন করতে পারবেন ড্রাফটসম্যানে স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে। 4 নম্বর পোস্ট এখানে রয়েছে, আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ করানো হচ্ছে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে ডিগ্রি থাকতে হবে, নলেজ অফ কম্পিউটার অপারেটিং সিস্টেম, অর্থাৎ কম্পিউটার অবশ্যই কাজের জ্ঞান আপনাদের থাকতে হবে, যেরকম এমএস ওয়ার্ড, অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এই সংক্রান্ত বিষয়ে অবশ্যই আপনাদের কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। 5 নম্বরের পোস্ট এখানে রয়েছে, স্ট্রং স্পার গ্রেড 2, এখানে অত্যাধিক পাশে আবেদন করতে পারেন, স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে থাকতে হবে। কম্পিউটারে অবশ্যই কাজের জ্ঞান আপনাদের থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টাইপিং স্পিড আপনাদের থাকতে হবে 80 ওয়ার্ড পার মিনিট। 6 নম্বর যে পোস্টটা রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক, শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে, এখানে উচ্চমাধ্যমিক পাশে আবেদন করতে পারেন, স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে পাস করে থাকতে হবে। টাইপিং স্পিড আপনাদের জানা থাকতে হবে 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশে অথবা 30 ওয়ার্ড পার মিনিট হিন্দিতে কম্পিউটারের মাধ্যমে। ডিজারেবলটা এখানে দেওয়া রয়েছে, কম্পিউটারে অবশ্যই কাজের জ্ঞান আপনাদের থাকতে হবে, এমএস ওয়ার্ড, অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এই সংক্রান্ত বিষয়ে কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে। ইম্পর্টেন্ট ডেটস এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ অনলাইন আবেদন কবে শুরু হচ্ছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। 18 মার্চ 2023 থেকে আবেদন শুরু হচ্ছে এবং লাস্ট ডেট এখানে আবেদন সংক্রান্ত বিষয় দেওয়া রয়েছে। আবেদন আপনারা করতে পারবেন 17 এপ্রিল 2023 মধ্যরাত পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। বয়সের ছাড়গুলো এখানে দেওয়া রয়েছে, ক্যাটাগরিজ আপনারা এখানে বয়সের ছাড়গুলো পেয়ে যাবেন। এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে এখানে 5 বছর বয়সের ছাড় রয়েছে। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে এখানে 3 বছর বয়সের ছাড় রয়েছে। পিডব্লিউ বিডি ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 13 বছর বয়সের ছাড় রয়েছে। পিডব্লিউ বিডি এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে 15 বছর বয়সের ছাড় রয়েছে। ক্যাটাগরিজ আপনারা এখানে বয়সের ছাড়গুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করছি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয়, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।